হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব NSP স্কলারশিপ যেটা রয়েছে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে, তো সেই NSP স্কলারশিপের পেমেন্ট আপনার অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি এসে পৌঁছেছে নাকি আসেনি সেটা কিন্তু আপনি বাড়িতে বসে চেক করে ফেলতে পারবেন। তো কীভাবে চেক করবেন ডিটেলসে কিন্তু আমরা আজকের এই ভিডিওটা জানবো। ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে একদম শেষ পর্যন্ত দেখুন। প্রথম কিন্তু আপনাকে একটা ওয়েবসাইটের মধ্যে আসতে হবে, পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম বা PFMS এর অফিসিয়াল ওয়েবসাইট pfms.nic.in ওয়েবসাইটে আপনাকে আসতে হবে। লিঙ্ক আমি আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে আপনি কিন্তু সরাসরি এই পেজের মধ্যে চলে আসবেন। স্ক্রোল ডাউন করে একদম নিচের দিকে আসবেন, এখানে কিন্তু দুটো অপশান পেয়ে যাবেন, একটা নো ইয়ার পেমেন্টস, একটা ট্র্যাক NSP পেমেন্টস। তো আপনি যদি স্কলারশিপের পেমেন্ট যে দেখতে চান তাই ট্র্যাক NSP পেমেন্টস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। আপনি আপনার ব্যাঙ্ক, কোন ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের নাম দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট নাম্বারটিকে এখানে ট্যাপ করবেন এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর ওয়ার্ড ভেরিফিকেশন যে ক্যাপচার কোড দেওয়া আছে সেই ক্যাপচার কোডটি দিয়ে আপনি নিচে সার্চ অপশান পেয়ে যাবেন, সার্চ অপশানে ক্লিক করবেন। তো সার্চ অপশানে ক্লিক করার পর যদি আপনার অ্যাকাউন্টে পেমেন্ট চলে আসে তাহলে এখানে কিন্তু লিস্ট শো করে দেবে কত টাকা অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এবং কোন ডেটে ক্রেডিট হয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে শো করে দেবে। এবং তার সঙ্গে সঙ্গেই যদি এখানে শো না করে বা নো ডাটা ফাউন্ড দেখায় তো সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট নাম্বার বাদে NSP আইডি, NSP স্কলারশিপের যে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে সেটা দিয়েও আপনি চেক করতে পারবেন। তো বারবার আপনাকে ট্রাই করতে হবে, যদি আপনার অ্যাকাউন্টে পেমেন্ট চলে আসে তো আপনাকে শো করিয়ে দেবে, কিন্তু মাঝে মাঝে কিন্তু সার্ভারে প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু নো ডাটা ফাউন্ড এরকম দেখায়। তো আপনাকে বারবার ট্রাই করতে হবে, কখনো NSP অ্যাপ্লিকেশন আইডি দিয়ে কখনো অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ট্রাই করবেন, তাহলে এখানে যদি আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যায় তাহলে এখানে কিন্তু শো করিয়ে দেবে সেই লিস্ট। এবং এইভাবে আপনি দেখে ফেলতে পারবেন আপনার NSP স্কলারশিপের পেমেন্ট আপনার অ্যাকাউন্টে এসেছে নাকি আসেনি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন যে কোনো মুহূর্তে স্কলারশিপ রিলেটেড এবং বিভিন্ন সরকারি প্রকল্পের খবরাখবরগুলি সবার আগে পাওয়ার জন্য।